স গুড মর্নিং আমি সুপারণা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা থাম্বাল দেখে বুঝতেই পারছো কী নিয়ে ভিডিও হ্যাঁ আমি আগের দিন একটা পার্টিতে গেছিলাম সেখানে লেহেঙ্গা পরে গেছিলাম তো লেহেঙ্গা পরার সময় যেহেতু আমাদের ফিগার বেবি হওয়ার পর অনেকটাই চেঞ্জ হয় তো সেক্ষেত্রে কি কি প্রবলেম কী কী কমপ্লিকেশান আসতে পারে তোমার সাথে সেগুলোই সব তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর সাথে যাতে তোমাদের সেই সমস্ত প্রবলেম না আসে সেই জন্য আজকের ভিডিও কীভাবে লেহেঙ্গার দুপাটার সুন্দরভাবে কমপ্লিকেশান ছাড়াই ইউজ মানে পড়বে সেটা নিয়ে আজকে ভিডিও তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে বাকি কথা পরে সো গাইস তো বেবি হওয়ার পরে সাধারণত আমাদের একটু বেলিটা সবসময় একটু হলেও ভাবটা থেকেই যায় আমাদের আমরা যতই চাই করি তো আমি এরকম দুপারটার দু সাইডের দুটো কর্নাইন নিয়ে একটা সেফটিপিন দিয়ে ওখানে আমি সেট করে নিলাম করে আমি তো এরপরে সুন্দর করে এরকম পরে নিলাম দেখো এক চান্সে হয়ে গেল একটা সেপ্টেবিল লাগবে বেশি কিছু লাগবে না আমি আগের দিন পার্টিতে ঠিক এই স্টাইলেই লেহেঙ্গাটা পরেছিলাম এরপরে নেক্সট যে স্টাইলে করব তো আমার ছেলেকে নিয়েই আমাকে ভিডিও করতে হচ্ছে দেখতেই পাচ্ছ আমার লেহেঙ্গার আর লটকানটা ধরে টানটানি করছে তো নেক্সট যেটা করবো সেটা আরও ইজিলি তো দেখতেই পাচ্ছো লেহেঙ্গার এক সাইডের একটু কর্নার নিয়ে ছোট্ট করে সুন্দর করে একটা সরু টাইপের একটা লেহেঙ্গার দোপাটা রেখে সুন্দরভাবে এই জায়গাটাতে একটা সেফটিবিন দিয়ে আমি সিকিওর করে নেব দেন সুন্দর করে সিকিওর করে তারপরে ঠিক অপোজিট দিকে অপোজিট দিকে লেহেঙ্গাটাও ঠিক এম সেমভাবে সুন্দর করে সরু করে লেহেঙ্গাটা নিয়ে লেহেঙ্গার দোপাটা নিয়ে সুন্দর করে আর একটা সেফটিবিন দিয়ে সিকিওর করব। তো দেন তারপর যেটা করব এরপরে যেটা করব লেহেঙ্গার সামনের পোর্শনটা সুন্দরভাবে রেখে কর্নারের যে পোর্শনটা আমি করেছিলাম সেটাও সুন্দরভাবে রাখবো সুন্দরভাবে একসাথে জয়েন্ট করে দিলাম তো এই রকমভাবে করে নিলেই হয়ে যায় আর দ্বিতীয়ত যেটা বলছি যেহেতু আমরা আমরা মা হয়ে গেছি তো মা হওয়ার ক্ষেত্রে আমাদের স্লিমভাবে বেলিটা থাকে না আমাদের বেলিটা আগে থেকে অনেকটাই ফ্যাটি হয়ে যায় তো সেক্ষেত্রে লেহেঙ্গাটা সবসময় একটু ওপর দিক করে পড়ার চেষ্টা করবে তাহলে অনেকটাই সুন্দর লাগে দেখতে তো এরপরে থার্ড যেটা লেহেঙ্গাটা তো এটা একদমই ইজি প্রসেসে দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি এরমভাবে অন্যটাকে এরম করে নিচ্ছি করে নিয়ে এই জায়গাটাতে একটা সুন্দরভাবে সেফটিবিন দিয়ে সিকিওর করবো জাস্ট এরমভাবে সুন্দর করে সিকিওর করবো দেখতে পাচ্ছ এটা আরো অনেকটা বেশি গর্জেস একটা সুন্দর একটা সুন্দর টাইপের একটা গর্জেস নেকলেস পরলেই যথেষ্ট আর সুন্দরভাবে স্টাইলভাবে তুমি লেহেঙ্গাটা নিতেও পারলে আর তো কতটা সুন্দর হলো দেখতেই পেলে তো এরপরে যেটা করব তো লেহেঙ্গার অন্যটা এরমভাবে নেবো নিয়ে ঠিক মিডিল বরাবর আর একটা সুন্দরভাবে সেফটিবিন দিয়ে সিকিওর করব দেন আর একটা কর্নার থেকেও সুন্দরভাবে লেহেঙ্গার আর কুচিটা নিয়ে সুন্দরভাবে ঠিক মিডিল বরাবর সেম জায়গাতেই একটা সুন্দর সফট দিয়ে সিকিউর করে নেবো তো এরপরে কী এরকম এরমভাবে নিয়ে ঠিক এরমভাবে একটা জ্যাকেট মতো তৈরি করে ফেলবো তো এই এক্ষেত্রে দেখো সুন্দরভাবে তোমাদের একদমই টোটালি পুরো একদম পেটটাও দেখা যাবে না এবং সুন্দর জ্যাকেটের মতো লাগছে বেশ দেখতে এবং সুন্দর করে একটা বেল্ট নিয়ে নিলেই সুন্দর লাগবে দেখতে তো এরপরে যেটা দেখাতে চলেছি সেটা আরও বেশি সুন্দর হতে চলেছে এবং আমার তো সেটা বেশি ভালো লেগেছে শুধুমাত্র দেখো এরমভাবে নিয়ে একটা ছোট হাতার মতো করে ফেলবো করার জন্য ঠিক এক সাইড থেকে অন্যার একটা কর্নার নিয়ে ঠিক একটা মিডিয়াম তোমার হাতার রেঞ্জ অনুযায়ী একটা সুপারটা নিয়ে সিকিউর করবে এবং অপোজিট সাইডটা সুন্দরভাবে রেখে দেবে কিছু করার দরকার নেই তো এরপরে হাতা যেই দিকটা করেছি সেইভাবে ওনাটা এরকমভাবে সুন্দরভাবে রেখে দিলে রাখার পরে অপোজিট সাইডটা কি করবে সুন্দরভাবে নিজের চুরির সাথে সেট করে নেবে এবং সেইখানেও চুরির মতো করে একটা জায়গায় সেফটি দিয়ে সিকিওর করে নেবে হাতের কাজটা ব্যাস তাহলেই হয়ে যাবে এবারে লেহেঙ্গা স্টাইলটা তো মোটামুটি দেখতে বুঝতেই পারলে আশা করি যে কতটা সুন্দর লাগছে আর এই জায়গাটাতে একটা সুন্দরভাবে বেল্ট সিকিওর করে নিলে করেই তারপরে তুমি একটা সুন্দর বেল্ট ক্যারি করতে পারো না চাইলেও করতে পারো সেটা তোমার মন মর্জি এরমভাবে সুন্দরভাবে নিয়ে নিলে দেখতে অনেকটাই স্মার্ট লাগে এবং আমার তো বেশ ভালো লাগছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি জানি না কতটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা হয় সমস্ত কিছু করে দাও করে করে বেশি ওগুলো করে আমার পাশে থাকো আর আমার ছেলেও কিছু বলতে চাইছে বলো হুম নয় ভালো করে বলো বলো বলবেন না কথা বলবে না কথা বলবেন জামা খুলে গেছে এটা দেখাবে আচ্ছা তো তো আজকে ভিডিও দেখে শেষ করছিস ভালো থেকো টাইটা